प्रिय शिक्षार्थी केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ भालो आछि आई एम पलाश कुमार विश्वास सहकारी शिक्षक बालिया एकांत सरकारी पैलट बालिका उच्च विद्यालय बालिया एकांत सरकारी पैलट बालिका उच्च विद्यालय पक्ष थेके अनलाइन क्लासेर पक्ष थेके तोमादेर स्वागत आमी बालिया एकांत सरकारी पैलट बालिका उच्च विद्यालय अनलाइन क्लासे आज तुम्हारे अष्टम श्रेणी की शिक्षा विषय थेके एक क्लास उपस्थापन करब आशा करी तुम्हारा मनोयोग सहकारे देखते प्रिय शिक्षार्थी आमरा अष्टम श्रेणी चतुर्थ अध्याय कृषि और जलवायु थेके एक क्लास उपस्थापन करब चतुर्थ अध्याय कृषि और जलवायु कृषि और जलवायु थेके एक क्लास उपस्थापन करब पार्ट एक कृषि और जलवायु पार्ट एक फसल उत्पादन प्रतिकूल परिवेश आमरा जे क्लास टी देखब सेटी फसल उत्पादन प्रतिकूल परिवेश फसल उत्पादन प्रतिकूल परिवेश আমরা একটু দেখি তোমরা একটু মনোযোগ সহকারে শোনো জলবায়ু পরিবেশগত উৎপাদন জলবায়ু পরিবেশগত উপাদান স্বাভাবিক থাকলে কি কারণে জলবায়ু পরিবেশগত উপাদান স্বাভাবিক থাকলে ফসলের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিকভাবে হয়ে থাকে জলবায়ু ও পরিবেশগত উপাদান স্বাভাবিক থাকলে ফসলের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিকভাবে হয়ে থাকে তবে প্রকৃতি সবসময় স্বাভাবিক থাকে না প্রকৃতি আসলে সবসময় স্বাভাবিক থাকে না কিছু কিছু অঞ্চলে উৎপাদন মৌসুম ফসলের জলবায়ু ও পরিবেশগত নানা সমস্যার মুখোমুখি হতে হয় কিছু কিছু অঞ্চলে হয় সব অঞ্চলে না কিছু কিছু অঞ্চলে ফসল উৎপাদনের সময় জলবায়ু পরিবেশগত নানা সমস্যার মুখোমুখি হতে হয় এ অবস্থাকে কি বলে প্রতিকূল পরিবেশ বলে এ অবস্থাকে প্রতিকূল পরিবেশ বলে তাহলে আমরা কি দেখলাম জলবায়ু ও পরিবেশগত উপাদান স্বাভাবিক থাকলে ফসল উৎপাদন ফসলের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিকভাবে হয় তবে প্রকৃতি সবসময় স্বাভাবিক থাকে না কিছু কিছু অঞ্চলে ফসল উৎপাদনের সময় জলবায়ু পরিবেশগত নানা সমস্যার মুখোমুখি হতে হয় এই যে নানা সমস্যার মুখোমুখি হতে হয় একেই কি বলে প্রতিকূল পরিবেশ একেই বলে প্রতিকূল পরিবেশ ফসল উৎপাদনের প্রতিকূল পরিবেশ আমরা দেখছি যে ফসল উৎপাদনের প্রতিকূল পরিবেশ এ ধরনের অবস্থা ফসল জৈব রাসায়নিক ও শরীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করে এ ধরনের অবস্থায় ফসল কি করে জৈব রাসায়নিক ও শরীরবৃত্তীয় পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে একে কি বলে ফসলের অভিযোজন বলে ফসল যে জৈব রাসায়নিক ও শরীরবৃত্তীয় পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে একে ফসলের অভিযোজন বলে আমরা জানবো জলবায়ু পরিবেশের কোন উপাদানগুলো ফসল উৎপাদনের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে কি জানবো আমরা জানবো জলবায়ু ও পরিবেশের কোন উপাদানগুলো ফসল উৎপাদনের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে
প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদানগুলোর মধ্যে রয়েছে কি কি আমরা একটু দেখি। বন্যা বা জলাবদ্ধতা এক নম্বর কি পাইছি, বন্যা বা জলাবদ্ধতা। অনাবৃষ্টি বা খরা এক নম্বর পাইছি, বন্যা বা জলাবদ্ধতা। দুই নম্বর পাইছি কি, অনাবৃষ্টি বা খরা। তিন নম্বর, উচ্চ তাপ। তিন নম্বর পাইছি উচ্চ তাপ। নিম্নচাপ এগুলা কি, প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান। এগুলো হলো আমাদের প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান। তাহলে কি কি পাইছি, বন্যা বা জলাবদ্ধতা, অনাবৃষ্টি বা খরা, উচ্চ তাপ, নিম্নচাপ। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান এক নম্বর হলো বন্যা বা জলাবদ্ধতা, দুই নম্বর অনাবৃষ্টি বা খরা, তিন নম্বর উচ্চতা, চার নম্বর নিম্নচাপ। আমরা আরেকটু দেখব পরিবেশগত উপাদানের মধ্যে রয়েছে কি কি। জলবায়ুগত উপাদান দেখুন, পরিবেশগত উপাদানের মধ্যে কি কি রয়েছে, পরিবেশগত উপাদান, পরিবেশের পরিবেশগত উপাদানের মধ্যে কি কি পাবো আমরা একটু দেখি। এক নম্বর পালাম কি, মাটির লবণাক্ততা। এক নম্বর পালাম মাটির লবণাক্ততা। দুই নম্বর, মাটিতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি। দুই নম্বর পাইছি কি, মাটিতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি। তিন নম্বর,
তিন নাম্বার মাটিতে বিষাক্ত গ্যাসের উপস্থিতি। তাহলে আমরা কি দেখলাম, প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান আর পরিবেশগত উপাদান। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান আর পরিবেশগত উপাদান। জলবায়ুগত উপাদানের মধ্যে বন্যা বা জলাবদ্ধতা, অনাবৃষ্টিপাত, খরা, উচ্চ তাপ, নিম্ন চাপ। আর পরিবেশগত উপাদানের মধ্যে আছে মাটির লবণাক্ততা, মাটিতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি, মাটিতে বিষাক্ত গ্যাসের উপস্থিতি। আমরা একটু দেখি বাংলাদেশের কৃষিতে প্রতিকূল পরিবেশ জনিত সমস্যা অনেক আগে থেকেই ছিল। বাংলাদেশের কৃষিতে কি ছিল প্রতিকূল পরিবেশ জনিত সমস্যা অনেক আগে থেকেই ছিল। বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিকূল পরিবেশগত সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে। কি হচ্ছে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিকূল পরিবেশ জনিত সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের কৃষি খাতে তিনটি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত হয়েছে। ক্ষেত্র তিনটি কি কি আমরা একটু দেখি। ক্ষেত্র তিনটি কি কি, তিনটি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত হয়েছে। একটি হল খরা, দুই নম্বর লবণাক্ততা, তিন নম্বর বন্যা ও ঘূর্ণিঝড়। খরা, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে তাপ বৃদ্ধি পাচ্ছে। কি হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে তাপ বৃদ্ধি পাচ্ছে, বৃষ্টিপাত অনিয়মিত ভাবে হচ্ছে, বোরো মৌসুমে এবং আমন মৌসুমে খরার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। কি হচ্ছে, বোরো মৌসুমে এবং আমন মৌসুমে খরার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি নির্ভর আমন মৌসুমে সাধারণত চাষিদের সেচ দেওয়ার কোন পূর্ব প্রস্তুতি থাকে না। কি হয়, বৃষ্টি নির্ভর আমন মৌসুম সাধারণত চাষিদের সেচ দেওয়ার কোন পূর্ব প্রস্তুতি থাকে না, ফলে নীরব খরায় ধানের ফলন কি হয়, হ্রাস পায়। নীরব খরায় ধানের ফলন হ্রাস পায়। তাহলে আমরা আজকে দেখলাম, আমরা দেখলাম ফসল উৎপাদনের প্রতিকূল পরিবেশ, ফসল উৎপাদনের প্রতিকূল পরিবেশ। এর মধ্যে দেখলাম কি, জলবায়ুগত উপাদান আর পরিবেশগত উপাদান। জলবায়ুগত উপাদানগুলি কি কি, পরিবেশগত উপাদানগুলি কি কি। আর একটু দেখলাম যে বাংলাদেশে যে তিনটি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত হয়েছে সে তিনটি ক্ষেত্র, এগুলি আমরা দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা খরা অবস্থায় ফসল উৎপাদনের কৌশল সম্পর্কে জানব। তোমরা মনোযোগ সহকারে পরবর্তী ক্লাস দেখার জন্য চেষ্টা করবে, আর বাসায় এগুলি অবশ্যই দেখবে। আমরা যেগুলো দেখলাম এগুলো অবশ্যই বাসায়ও দেখবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।